আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি মোহাম্মদ সাবির হোসেন তোমাদের ইলেকট্রিক্যালের একজন সহকারী শিক্ষক তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে সুপার সাজেশন এটা শেষ মুহূর্তের মিড টার্মের একটা শেষ মুহূর্তের প্রস্তুতি হবে তোমাদের এই সাজেশন তো আমি জানি তোমরা প্রস্তুতি নিচ্ছ তো আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি সাজেশনটি মোটামুটি আকারে একটু তৈরি করেছি তো তোমরা আমার এই সাজেশন আকারে দাগায় নিতে পারো তোমাদের বইয়ে তো আজকের যে সাজেশনটাই সাজেশনটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এটা হচ্ছে টেকনিক্যাল প্রকাশনী বই থেকে তোমরা সাইলে টেকনিক্যাল প্রকাশনী বই থেকে একদম হুবহু সব দাগায় নিতে পারবা তো আমরা প্রথমে আসি প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী এক এখানে অতি সংক্ষিপ্ত তোমরা এক নাম্বার ঠিক আছে অতি সংক্ষিপ্ত এক নাম্বার পড়বা দুই নাম্বার পড়বা তিন নাম্বার পড়বা তারপর পাঁচ নাম্বার তারপর এখানে সংক্ষিপ্তে আসো সংক্ষিপ্তে এখানে দুই নাম্বার পড়তে হবে তিন নাম্বার পড়তে হবে চার নাম্বার পড়তে হবে এবং এখন আমরা আসব দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী দুই এখানে আমরা এক নাম্বার পড়ব দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে আমরা এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দো নাম্বার পনেরো নম্বর এবং এখন আমরা সংক্ষিপ্তে আসি সংক্ষিপ্ত এক দুই সংক্ষিপ্ত চার এবং রচনামূলক এক দুই এখন আমরা তৃতীয় অধ্যায়ে যাই অর্থাৎ অনুশীলনী তিন তার আগে আমি বলে রাখতে চাচ্ছি আমাদের এই তৃতীয় অধ্যায়ে প্রচুর পরিমাণ ম্যাথমেটিক্স আসে সার্কিটের ম্যাথ আছে তো আমরা ভেতর থেকে কিছু অনুশীলনী অর্থাৎ উদাহরণ থেকে আমরা কিছু দেখব আচ্ছা আমি অ্যাট ফার্স্ট একটা উদাহরণ দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠা এখানে উদাহরণ তিন উদাহরণ চার উদাহরণ তিন উদাহরণ চার উদাহরণ ছয় এবং উদাহরণ নয় এবং এখানে উদাহরণ তেরো তারপর সাতচল্লিশ পৃষ্ঠা উদাহরণ পনেরো এখানে থেবিন থিউরামের উদাহরণ পঁচিশ উদাহরণ আটাশ এখানে উদাহরণ উনতিরিশ উদাহরণ তিরিশ উদাহরণ বত্রিশ সুপারপোজিশন থিউর থেকে উদাহরণ সাঁত্রিশ উদাহরণ উনচল্লিশ উদাহরণ একচল্লিশ উদাহরণ তেতাল্লিশ সত্তর পৃষ্ঠা এখানে উদাহরণ পঁয়তাল্লিশ নিচে উদাহরণ ছেচল্লিশ এবং অপর পৃষ্ঠা পৃষ্ঠা তিয়াত্তরে উদাহরণ আটচল্লিশ ছিয়াত্তর পৃষ্ঠায় ম্যাক্স ম্যাক্সওয়েলের থিওরুমে এখানে চুয়ান্ন নাম্বার উদাহরণ এখন আমরা অনুশীলনীতে আসি এখানে অতি সংক্ষিপ্ত এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত এবং এখানে তেরো নাম্বার এখন আমরা সংক্ষিপ্তে প্রশ্ন উত্তরে আসি তো এখানে এক নাম্বার তারপর হচ্ছে দুই নাম্বার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট থেবনিন থিউরেম এটা অবশ্যই মুগস্থ রাখতে হবে আট নাম্বার এবং এখান থেকে রচনামূলক দুই নম্বর অর্থাৎ এটা সংক্ষিপ্তেও তোমরা পাবা এখান থেকে পড়ে নিলেই হবে এদিকে চার নাম্বার চিত্রসহ কারশপের সূত্রের ব্যাখ্যা এখানে কারেন্ট সূত্র ভোল্টেজ সূত্র দুটাই অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তাহলে এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী এখন আমরা চলে যাব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় নোডাল অ্যানালিসিস এখান থেকে যেহেতু এটা সম্পূর্ণ একটি নতুন অধ্যায় ঢুকানো হয়েছে এই বইয়ে বিগত বছরে এই বই থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়নি যদিও বা প্রশ্ন এবারও আশা করা যায় না যে আসবে তবুও আমি দেখাচ্ছি এখানে উদাহরণ দুই নাম্বার এখানে উদাহরণ ছয় তারপর আমরা একটু অনুশীলনীতে আসি এখানে এক নাম্বার নোডাল অ্যানালাইসিস কি নোডাল সমীকরণ কী নোট প্রকার ও কি কি? এবং এখানে চাইলে আরও দুইটা প্রশ্ন অ্যাড করা যাবে সেটা হচ্ছে ব্রাঞ্চ কি এবং নোট কি এটা তোমরা চাইলে বিভিন্ন নেটে বা যে কোনো বই থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এবং এখান থেকে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকবে না আমরা এখন চলে যাচ্ছি অধ্যায় পাস অর্থাৎ স্টার ডেল্টা রূপান্তর এখানে আমরা যদি একটু ভিতর থেকে আসি তাহলে হচ্ছে আমাদের উদাহরণে কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো আমাদের করতে হবে সর্বপ্রথম আমরা ম্যাথ করব এখানে উদাহরণ তিন তারপর এখানে আসি উদাহরণ চার উদাহরণ পাঁচ উদাহরণ এগারো উদাহরণ তেরো এখন আমরা অনুশীলনীতে আসি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসি এখানে এক নাম্বার তারপর তিন নাম্বার তারপর চার নাম্বার ছয় নাম্বার নয় নাম্বার দশ নম্বর আচ্ছা এখন পরের পৃষ্ঠায় অর্থাৎ একশো বিশ পৃষ্ঠায় বারো নাম্বার এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি তো সংক্ষিপ্ত প্রশ্নে এখানে দুই নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আচ্ছা তারপর একশো বাইশ পৃষ্ঠা অর্থাৎ পরের পৃষ্ঠায় সাত নাম্বার এখানে রসনামূলক খুবই ইম্পর্টেন্ট যে দুটা প্রশ্ন এক এবং দুই স্টার হতে ডেল্টা রূপান্তরের পদ্ধতি চিত্রের মাধ্যমে দেখাও ডেল্টা সংযুক্ত রেজিস্ট্যান্স কিভাবে স্টার রূপান্তর করা যায় তা বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটা করতে হবে এবং আমরা এখন ছয় অধ্যায়ে আসতে পারি এসি ফান্ডামেন্টাল তো এখানে আমরা একদম চলে যাব আমাদের প্রশ্নে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আচ্ছা আমরা অনুশীলনীতে এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার এদিকে দশ নাম্বার টাইম পিরিয়ড কি দশ নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর পরের পৃষ্ঠায় অর্থাৎ একশো সাতচল্লিশ পৃষ্ঠায় এগারো নাম্বার বারো নাম্বার তেরো চোদ্দো সতেরো নাম্বার আচ্ছা তারপরের পৃষ্ঠায় থাকতেছে তিরিশ নাম্বার অর্থাৎ একশো আটচল্লিশ পৃষ্ঠার তিরিশ নাম্বার এবং ঊনপঞ্চাশ পৃষ্ঠার চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বার একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার চুয়াল্লিশ নম্বর ফেজ কি আচ্ছা তারপর এখন আমরা চলে আসতেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এখানে আমরা দেখব দুই নাম্বারটা তিন নাম্বার তিন নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দুই এবং তিন খুবই ইম্পর্টেন্ট এই কথা থেকে প্রশ্ন করলে এই দুটা সংক্ষিপ্ত দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে বা একটাও দিতে পারে এবং এখানে ডিসি এবং সার্কিটের পার্থক্য চার নাম্বার একশো তেপ্পান্ন পৃষ্ঠার নয় নাম্বার ফেজ ও ফেজ পার্থক্য সম্পর্কে বুঝিয়ে দাও এবং আমরা রচনামূলক প্রশ্ন যদি আসি তাহলে এখানে মূলত এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত বলা যায় এখানে শুধু এই যে পাঁচ নাম্বারটা ব্যতীত বাকি যে প্রশ্নগুলো দেখতেছো তোমরা এগুলোর উত্তর কিন্তু একটাই আমি যখন ক্লাসে করাইছিলাম তোমাদের আমি দেখাই দিছিলাম যে বাকি যেগুলো এগুলো থাকবে এগুলোর অ্যান্সার কিন্তু একটাই শুধু এখানে পাঁচ নাম্বারটা আলাদা পাঁচ নাম্বারটা আমি তোমাদের এটাও দেখায় দিছিলাম তোমরা কোথা থেকে পড়বা বইয়ের ভেতর থেকে পড়বা এবং তোমাদের তো সম্পূর্ণ বোর্ডে সুন্দরভাবে করায় দেওয়াও আছে আচ্ছা তাহলে আমাদের রচনামূলক এটি থাকলো আচ্ছা এখন আমরা সাত অধ্যায় আসি এসি সার্কিট পরিমাণ ও কার্যকারী মান সাত অধ্যায়ের একদম আমরা অতি সংক্ষিপ্তে চলে যাব এখানে অনুশীলনী সাতের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এদিকে এগারো তেরো আচ্ছা এবং পরের পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক তিন নাম্বার পাঁচ নাম্বার এবং রচনামূলক এখানে এক নাম্বার দুই নাম্বার আচ্ছা এখন আমরা আট অধ্যায়ে আসি ভেক্টর এবং ভেক্টর রাশি তো এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ডিরেক্ট অতি সংক্ষিপ্ত চলে যাই আল্ড্র অধ্যায়টা মূলত একটা মজার একটা অধ্যায় এখানে কিছু ম্যাথমেটিক্যাল ট্রিক্স আছে ছোটো ছোটো এগুলো শিখলে নেক্সট অধ্যায়গুলো তো অনেক কাজে আসবে এখানে অতি সংক্ষিপ্ত এক নাম্বার যে অপারেটর কাকে বলে দুই নাম্বার এটা ষোড়ো ম্যাথ তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় নাম্বার সাত নাম্বার এবং একশো উননব্বই পৃষ্ঠার বারো নাম্বার একশো নব্বই পৃষ্ঠার পনেরো নাম্বার একুশ নাম্বার একশো একানব্বই পৃষ্ঠার পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এখানে আমাদের এক নাম্বার রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্মের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে জাস্ট চিত্র দেওয়া আছে আমরা চিত্রসহ ব্যাখ্যা দেখে নিতে পারি এটা হচ্ছে আমরা যদি ভেতর থেকে দেখি নিই তাহলে একটু আমরা ভেতরের দিকে যাব সেটি হচ্ছে ঠিক এখানে হ্যাঁ রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্মের মধ্যে সম্পর্ক আমরা এখানে চিত্রসহ ব্যাখ্যাটা এখান থেকে আমরা দেখে নিতে পারব তো এখান থেকে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বারটা পড়ে নিব এবং এখানে কিছু আছে এগুলো অতি সংক্ষিপ্ত আকারেও আসতে পারে যেমন এখানে পোলার ভেক্টরটা কাকে বলে রেক্টেঙ্গুলার ভেক্টর কাকে বলে বারো এবং তেরো নম্বর এবং রচনামূলকেও আমার ওই একটাই হচ্ছে পোলার এবং রেকটিংার ফর্মের মধ্যে সম্পর্ক চিত্র সহকারে দেখাও আমি যেটা সংক্ষিপ্তে দিয়ে দিয়েছিলাম এসেছিলাম সেটাই এখানে আছে তো এখান থেকে এই দুই নম্বরটা পড়তে হবে তো এখানে নয় অধ্যায় আমার মনে হয় তোমাদের মিড টার্মে আট অধ্যায় পর্যন্তই আছে তো নয় অধ্যায় আর যাচ্ছি না আমি যেহেতু মিড টার্ম প্রোগ্রাম আমরা আট অধ্যায় পর্যন্ত শেষ করছি আমরা লাইভ ক্লাসে তো আজকে এতটুকুই তাহলে তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং সাজেশন ভালো করে দেখে শুনে ভালো করে পড়বা ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে এই কামনা করি তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ